মুহূর্তে কিন্তু আমি একদম মেলার মোড়ে চলে এসেছি cuz everybody want to tell you bad things what could go wrong what fame brings but success is a finicky thing and if you ain't sure no it'll never be I don't wanna let myself down myself try করছি তো ইতিমধ্যে কিন্তু তোমরা আমার চ্যানেলে কোচবিহারের রাস উৎসব এবং মদনমোহন বাড়ির ভিডিও কিন্তু দেখে ফেলেছো তো এছাড়াও এর আগেও আমি কোচবিহারের রাসমেলা রাজবাড়ি সব ভিডিও করেছি তো এই বছর কিন্তু আমি আবার চলে এসেছি কোচবিহারে পথে প্রান্তে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই নমস্কার আমি পার্থিক তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমার চ্যানেলে তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এনজিপি থেকে ট্রেনে করে নিউ কুচবিহার স্টেশনে আসলাম তারপরেই এই হোটেলে আসলাম এই হোটেলে আমি আগেও ছিলাম 2019 সালে যখন এসেছিলাম তখন এই হোটেলে এই রুমটার মধ্যেই আমি ছিলাম আমার সাথে তখন সঞ্জীব আর হিমাদ্রিদা ছিল তো আবারও এই রুমটাই আমাদের ভাগ্যে পড়েছে এবার কিন্তু আমরা মানে কয়েকজন মিলে আসিনি অনেকজন মিলে এসেছি তো তো সবার সাথে কিন্তু পরিচয় করিয়ে দিব তো চলো অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে ব্লগটা দেখতে শুরু করো আজকের ব্লগে কিন্তু আমার সাথে মানে একজন দুজন না কিন্তু আজকে আমার সাথে আছে মোট আমরা 13 জন তো 13 জন মিলে আমরা শিলিগুড়ি থেকে কোচবিহার এসেছি শুধুমাত্র রাসমেলা দেখার জন্য কাকিমা জেঠিমা পিসি মাসি সবাই আমরা এসেছি আমার মাও এসেছে তো মানে আমাদের মধ্যে অনেকেই কিন্তু প্রথমবার কোচবিহার আসলো এমনকি অনেকেই আছেন যারা হচ্ছে প্রথমবার রাসমেলা দেখতে এসেছে আমার সাথে তো সবাই মিলে দেখবো খুব মজা করবো মেলাতে তবে একটা ভয় কিন্তু থেকেই যায় মেলার মাঠে এতজন মিলে যাচ্ছি হারিয়ে যাওয়ার একটা ভয় সেটা নিয়ে সবার খুব একটা টেনশন আছে তো ঠাকুরের ইচ্ছায় যাতে আমরা সবাই ঠিকমতো যাতে সময় মতো হোটেল রুমে যাতে পৌঁছে যেতে পারি আর যাতে মেলাতে না হারাই সেটাই এখন ঠাকুরের কাছে প্রার্থনা আর সবাই কি বলে একটু এখানে মানে কার কি মানে প্রথমবার এসেছে সামনে আছে বেবি মাসি তো মাসির হচ্ছে প্রথমবার মেলা তাই তো তো পরে তো ঘুরে দেখাই যাবে যে কেমন লাগছে না লাগছে জয় মাসি এর আগে অনেকবার এসেছে আর আর আছে হচ্ছে জেঠিমা আছে হিমাদ্রিদার মা আছে এখানে তো জেঠিমাও প্রথমবার রাসমেলা দেখতে এসেছে কাকিমণি এসেছে কাকিমণিও প্রথমবার এসেছি কুচবিহারে তো আজকে মেলাটা দেখি তারপরে কালকে জানাচ্ছি কেমন লাগছে আচ্ছা আমার মাও আমরা অনেকবার কুচবিহার এসেছি কিন্তু আমার মার প্রথমবার মেলাতে আসা তো মাও দেখবে আর কেমন লাগবে পরে জানাবে এছাড়া পিসি আছে তো পিসিরও প্রথমবার মেলা তাই তো আচ্ছা বৃষি এর আগেও দুবার এসেছে এবার নিয়ে বৃষির তিনবার আর সাথে আছে অনিদা কাকি অনিদা কাকির বাড়ি কিন্তু ফালাকাটা হওয়া সত্ত্বেও অনিদা কাকি এখনো কোচবিহার রাসমেলা একবারও দেখেনি এবার অনিদা কাকির প্রথমবার আর জেঠি আছে জেঠিরও প্রথমবার এবার রাসমেলায় আর সুপর্ণা আছে আর পুতুল আছে ওরাও ওদেরও কিন্তু প্রথমবার তো ব্যাপারটা হচ্ছে আমি তো অনেকবার এসেছি আর সাথে সঞ্জীব হিমাদ্রিদাও আমাদের সাথে এসেছে অনেকবার কিন্তু অনেকেই মানে বেশিরভাগই সবাই আছে যারা প্রথমবার মেলা দেখবে তো চলো পুরো মেলাটাই তোমাদের এই ব্লগে দেখাবো যাওয়া যাক হোটেল থেকে বেরিয়ে কিন্তু মেলার দিকে যাওয়ার পথে সবারই ট্রেনে জার্নি করে এসেছে যেহেতু একটু জাস্ট একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন তার জন্য কিন্তু সবাই কিন্তু এক কাপ করে গরম চা খাচ্ছি দেখতেই পাচ্ছ মাটির ভারে সুন্দর দুধ চা তো সবাই মিলে খাচ্ছি এরপরই মেলাতে চলে যাবো তো ব্লগটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু মেলার যে রাস্তাটা রয়েছে এখান থেকে মেলা স্টার্ট হচ্ছে তো আমরা এখানে ঢুকে পড়লাম তো এর আগেও আমি তোমাদের বলেছি যে হচ্ছে এবার কিন্তু কোচবিহারে কিন্তু 210তম রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে খুব প্রাচীন একটা কিন্তু মেলা বলাই যেতে পারে আর উত্তরবঙ্গের কিন্তু সবথেকে বড় মেলা তো মেলা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু হচ্ছে মানে প্রচুর দোকান প্রত্যেক বছর যেরকম থাকে এবছরও কিন্তু তার তুলনায় অনেক বেশি আয়োজন হয়েছে তো পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে
কোচবিহার মোড়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছি রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু প্রচুর দোকান বসেছে প্রত্যেকবারের মতনই, বিভিন্ন সব কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম সব জিনিসের দোকান কিন্তু বসেছে। তো আরেকটু সামনে দিকে চলে যাবো আর চলে যাবো মেলার মাঠে, তো সেখানেও সব রকম তোমাদের দেখানোর চেষ্টা করবো, তো অবশ্যই দেখতে থাকো। দেখতেই পাচ্ছো মেলাতে কিন্তু বিশাল বড় বড় সব দোকান কিন্তু বসেছে, দেখতে সব কিন্তু একদম দেখতেই পাচ্ছো সেল চলছে এখানে। মহন্ত নামে 11 বছরের একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না, বাড়ি মাথা ভাঙা কাওয়ার দ্বারা দেখতেই পাচ্ছ মেলাতে কিন্তু সমস্ত শীত বস্ত্র যেগুলো হয়ে থাকে চাদর সোয়েটার জ্যাকেট থেকে শুরু করে সমস্ত রকম জিনিসে কিন্তু প্রচুর দোকান বসেছে। তো এই মুহূর্তে কিন্তু মেলার ভেতরে প্রবেশ করছি আমরা মেলার মাঠে, তো এই গেটটা দিয়ে প্রবেশ করছি, এখানে সমস্ত ফুড স্টলগুলি রয়েছে, তো এখান থেকেও কিছু ট্রাই করব, তো অবশ্যই সেটা কিন্তু দেখতে থাকবো। তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু নানা রকমের সব চপ নিয়ে নিচ্ছি, হিমসাগর চপ, মোচার চপ, ভেজ চপ, সব কিছু রয়েছে, তো ট্রাই করব প্রত্যেকটাই। তো প্রথমেই হচ্ছে এই পাঁশকুড়ার হিমসাগর চপটা ট্রাই করছি, এটা প্রথমবার খাচ্ছি আমি, দেখি কেমন লাগছে। একদম যদি অ্যানাউন্স করতে হয় একদম একদম কুড়মুড়ে চপটা একদম, আর দারুণ টেস্ট চপটা হিমসাগর চপ, দারুণ 15 টাকা করে দাম এখানে। প্রত্যেকবার মেলাতে এসে কিন্তু পাঁশকুড়ার চপ কিন্তু আমি ট্রাই করি, এবছরও মোচার চপ আর হিমসাগর চপ নিয়েছি, তো মোচার চপ আপাতত হিমসাগর চপটা খাচ্ছি। একটা জিনিস খাওয়া সম্ভব না, তো আরো অনেক জিনিস ট্রাই করবো অবশ্যই। তো এবার সুপর্ণা আর পুতুলের থেকে শুনে নিবো ওদের কেমন লাগছে এই চপ খেয়ে। ওদেরও কিন্তু আমসত্ত্বের চপটা কিন্তু দারুণ লেগেছে, তো তোমরা এসে কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এখানকার আমসত্ত্বের চপটা, মানে হিমসাগর চপ। আর দেখতেই পাচ্ছ এই বেনারসি পানের এটা ভান্ডার একটা, দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু পান যারা পছন্দ করেন তারা কিন্তু দোকানে ভিড় করে আছেন। এখানে কিন্তু ফায়ার পান খাওয়ার একটা প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ আগুন জ্বলছে পানের মধ্যে। তো কোচবিহারের রাসমেলা কিন্তু যেটা বললাম উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা মেলা, তো এখানে কিন্তু আমাদের দেশের বাইরে থেকেও কিন্তু বিভিন্ন স্টল বসে, যেমন বাংলাদেশ থেকে প্রচুর এখানে দোকান কিন্তু বসে, তো দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরই বসে, বাংলাদেশের একটা সেকশনই রয়েছে আলাদা করে, এখানে বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত সমস্ত শাড়ির দোকান এছাড়াও বাংলাদেশের নোনা ইলিশ, খেজুর গুড় এসব কিন্তু থাকে। তো এবার এই অংশটাই আমরা ঘুরে দেখাবো মেলার মধ্যে, তো অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো এই মাসি কাকিমণি মা মাসি সবাই কিন্তু এই শাড়িগুলো দেখে কিন্তু ভীষণ পছন্দ হচ্ছে, আর সবাই শাড়ির দরদাম করতে ব্যস্ত এখন। দেখতেই পাচ্ছ শাড়িগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, এগুলো সব বাংলাদেশের থেকে এখানে স্টলগুলো বসেছে, দেখতেই পাচ্ছ বাংলাদেশের খেজুর গুড় 200 টাকা করে কিলো কিন্তু বিক্রি হচ্ছে এই খেজুরের গুড়, আর নোনা ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে নোনা ইলিশ, আর এখানেও কিন্তু বেশ বড় বড় সাইজের কিন্তু নোনা ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ 300 টাকা পেকে। আর পুঁটি মাছের যে শুটকি মাছ যে হয় সেটাও কিন্তু এখানে আছে, 300 টাকা প্যাকেট বলছে এখানে, আর এছাড়াও বড় বড় নোনা ইলিশ কিন্তু রয়েছে 300 টাকা পেকে 100 গ্রাম। আর এই বড় সাইজের ইলিশগুলো কিন্তু 1600 টাকা করে।
মেলাতে কিন্তু প্রচুর ভেলপুরি স্টল থাকে, তো প্রত্যেকবারই ট্রাই করি, বেশ ভালো লাগে, কিন্তু বেশি খাওয়া যাবে না, তো এক প্লেট নিলাম, এটা মোটামুটি ভাগ করে খাওয়ার চেষ্টা করবো, তো গরম গরম ভেলপুরি ট্রাই করি চলো। দেখতেই পাচ্ছ একদম অনেক রকমের চাটনি থাকে এটার মধ্যে, আর তার সাথে কিন্তু এরকম ময়দার এরকম পুরিগুলো থাকে, তো বেশ ভালো লাগে, আরেকটা ট্রাই করছি। সবাই ভেলপুরি খাচ্ছে দেখতেই পাচ্ছ, জেঠি জেঠি কেমন লাগছে ভেলপুরি? ওই কারণে সবাই ভেলপুরি খেতে ব্যস্ত, সবাই এক একটা প্লেট নিয়ে সবাই তার মধ্যে থেকে ভাগ করে কিন্তু খাচ্ছে ভেলপুরি। তো কিভাবে দোকানের ভিতরে ঢুকেই কিন্তু আমরা কিন্তু ভেলপুরি খেলাম দেখতে পারলে, মোটামুটি বেশ ভালোই ছিল, একটা প্লেটে চারটা পুরি থাকে আর এটার দাম কিন্তু 20 টাকা করে, প্রত্যেকবারই এসে ট্রাই করি, এবারও ট্রাই করলাম, তোমরাও এসে ট্রাই করতে পারো। আজ 19 নভেম্বর, তো মোটামুটি মেলার মাঝামাঝি সময় এসেছি, তো প্রচুর ভিড় তখন থাকবেই, আর আজ যেহেতু শনিবার, তো শনিবার রোববার কিন্তু মেলা থেকে ক্রাউডটা কিন্তু সব থেকে বেশি থাকে, তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় রয়েছে মেলাতে, আর আমরা একটু আগের দিকে এগিয়ে যাচ্ছি। তো কিন্তু আমরা একদম হাঁটতে হাঁটতে মেলার শেষ প্রান্ত যেটা রয়েছে সেই দিকটাতে চলে আসলাম, তো এখান দিয়ে শুরু করবো আর এখান থেকে একদম আবার প্রথম দিকে চলে যাবো। দেখতে পাচ্ছ কিন্তু এই সেকশনটা কিন্তু মানে লেডিস কোট রয়েছে প্রচুর, এগুলো সব ফিক্সড প্রাইস মাত্র 550 টাকা করে, বিভিন্ন ডিজাইনের সব কোট কিন্তু রয়েছে। এছাড়া ওই পাশে সব কাশ্মীরি সব যে ড্রেসগুলো হয় সেইগুলোর দোকান রয়েছে, এই পাশে ব্যাগের দোকান, স্টিলের বাসন থেকে শুরু করে সব কিছু রয়েছে এই অংশটাতে। দেখতে কিন্তু ওই যে পুতুল ট্রাই করবে একটা কোট, ওর খুব পছন্দ হয়েছে, দেখা যাক। আমার পেছনে যে এই স্টলটা দেখতে পাচ্ছ কিন্তু ভীষণ সুন্দর, সমস্ত ঘর সাজানো জিনিস দিয়ে কিন্তু পরিপূর্ণ, এক কথা সমস্ত কাঠের সব অ্যান্টিক সব জিনিস কিন্তু এখানে রয়েছে, তো একবার দেখে নাও কি পাওয়াচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ বিভিন্ন টি টেবিল থেকে শুরু করে ডাইনিং টেবিল, দোলনা থেকে শুরু করে প্রচুর জিনিস কিন্তু রয়েছে, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর দেখে একদম অ্যান্টিক মনে হচ্ছে।
নানান ধরনের আইটেম দিয়ে তৈরি জিলিপি, সাদা জিলিপি, লাল জিলিপি, চিকচিক করে বালি কোথাও নেই কাদা। এই মুহূর্তে কিন্তু মেলার সবচেয়ে এক্সাইটিং যে সেকশনটা রয়েছে সেখানে আমি চলে এসেছি, অর্থাৎ যেখানে সমস্ত জয়েন্টস গুলো রয়েছে। তো দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু সেই জায়েন্ট ফিল রয়েছে, এছাড়াও নানা রকমের সব জয়েন্টস রয়েছে আর অনেকগুলো করে। তো এটা সবার থেকে এক্সাইটিং একটা সেকশন বলা যেতে পারে। মেলাতে আসলে কিন্তু অবশ্যই কোনো না কোনো একটা রাইডে তো চলতেই হবে। চলো চলে যাচ্ছি, অবশ্যই দেখতে সামনে দেখতে পাচ্ছ নররাক্ষস এসেছে এখানে। কিন্তু আমাদের শহর শিলিগুড়ি থেকে কিন্তু এই চাট শিলিগুড়ি চাট এসেছে দেখতেই পাচ্ছ। কিন্তু মেলাতে কিন্তু দুটো কিন্তু নাগরদোলা এসেছে দেখতেই পাচ্ছ পাশাপাশি রয়েছে, তবে ওটাই কিন্তু সবচেয়ে বড়। তো দেখি ওটা আমাদের কেমন ভিড় রয়েছে। আজকে তো অনেকটা রাত হয়ে গেছে, ওটা যাবে কিনা জানি না, তবে চেষ্টা করবো, চলে যাওয়া যায়। পিক তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু একদম একদম রেডি হয়ে আছে ছবি তোলার জন্য। এখানে কিন্তু আমরা 13 জন একদম পুরো একদম সবাই এখানে আছি। তো সবার এখানে মেলাতে এতক্ষণ ধরে দেখে কেমন লাগছে? দারুণ লাগছে, মজা, সবাই অনেকেই প্রথমবার এসেছে। এত বড় মেলা এখন আমরা হারিয়ে যাইনি, এটা তো সবার থেকে বড় কথা। তো এখন হচ্ছে জায়ান্ট হুইলে চড়বো আমরা। এখন কিন্তু দেখতেই পাচ্ছ জায়ান্ট হিলে উঠবো আমরা, প্রত্যেকবারই এটা একবার কিন্তু ট্রাই করা হয়। তো এই বছর টিকিটের দাম 20 টাকা বেড়ে গেছে, আগে 80 টাকা দিয়ে চড়েছিলাম, এবছর 100 টাকা হয়ে গেছে টিকিটের দাম। তো 4টা টিকিট কেটে নিবো, তারপরে চলো পুরোটা দেখাবো। আমাকে 4টা দাও। তো এই যে আমরা 4টা জায়ান্ট হুইলের টিকিট কিন্তু কেটে নিয়েছি। তো আমরা তো এর আগেও এটাতে অনেকবার উঠেছি, তো সুপর্ণা কিন্তু ফার্স্ট টাইম ও একটু নার্ভাস হয়ে আছে, মানে হচ্ছে অনেক সাহস করে ও এসেছে আমাদের সাথে। তো দেখা যাক ওর ওর কেমন এক্সপিরিয়েন্স হয়, সেটা কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পরেই বোঝা যাবে। তো এই যে আমরা জাস্ট ঢুকে পড়লাম ভেতরে, এখানেও লাইন রয়েছে, মোটামুটি ভালোই লাইন রয়েছে। তো দেখা যাক কতটা সময় লাগে। তো চেষ্টা করবো 4 জন একটা নাগরদোলার মধ্যে ওঠার, কিন্তু জানি না সেটা সম্ভব হবে কি না। চল আমি